সিরিজের মাঝে সাকিব আল হাসান কখন উদ্বোধন করেন শোরুম, আবার কখনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন, এত কিছু কিভাবে সামলান? উত্তরে মিস্টার অলরাউন্ডার বলেন যে পারে সে নাকি সব কিছুই পারে। এদিন সিলেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরে বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কথা বলেন তিনি। বিস্তারিত দেখব শুভদেব নাথের রিপোর্টে। আয়ারল্যান্ড সিরিজের মাঝপথে কোচিং স্টাফ আর ক্রিকেটাররা সিলেটের সৌন্দর্য উপভোগ করছেন, আর সাকিব আল হাসান ঢাকায় ফিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুভেচ্ছা দূত হতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সাকিব এমনই, নিজের কাজটা ভালোই বোঝেন, এত কিছু কিভাবে সামলান মিস্টার 75 সংক্ষিপ্তভাবে দিলেন তার উত্তর। এক সময়ের ঐতিহ্যবাহী বিমান ক্রিকেটে নেই দীর্ঘদিন, 2011-12 মৌসুমের পর ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয় তারা, তবে দ্রুতই আবারও ক্রিকেটে ফিরতে চায় বিমান। সে দলে সাকিব খেলার পাশাপাশি কোচিংও করাতে রাজি হন। অবশ্যই ক্যাপ্টেন কোচ সবই হবে সেটি করে ইনশাআল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে, তবে মুশফিকের পারফরম্যান্সে দারুণ খুশি বাংলার পোস্টার বয়। হ্যাঁ, জিতে গেলে ভালো হতো অবশ্যই, স্পেশালি যারা আরো ভালো খেলেছে, স্পেশালি মুশফিক ভাই, তার জন্য আরো ভালো হতো আমার মনে হয়, বাট এটা হতেই পারে, এটা আমাদের হাতে নাই। সংক্ষিপ্ত সফরে ঢাকা থেকে সিলেটে ফিরে বুধবার সকালে দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে তার। শুভদেবনাথ, নিউজ 24।